হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো। আজ থাকছে লেয়ার মুরগি। এই মুরগিটি কীভাবে রান্না করতে হয়, কীভাবে রান্না করলে টেস্ট হয়, মাংস নরম হয় সেটাই। আর সাথে থাকছে আপনার চালের গুঁড়া, নরম তুলতুলে রুটি। এই মাংসের সাথে এই রুটিটা খেতে অনেক মজা লাগে। মুরগিটা ভালো ছিল, সেরকম পশম টসম ছিল না। এখন কেটে তারপরে রান্না করবো। এই মুরগিটা তো তেলই হয়। এই মুরগিটা আমার শ্বশুরের অনেক পছন্দ। হাড়গুলো একদম পাখির মতন, পাখির মাংসের মতন মস মস করে। না তাই বললাম, এই মুরগিটা খাইতে গেলে আমার শ্বশুরের কথা মনে পড়ে। আব্বু এই মুরগিটা অনেক পছন্দ করে। ডিম হয়েছে, দেখি 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 কতগুলা ডিম হয়েছে। মুরগি মাংসটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ছোট ছোট পিস করছি। রুটি দিয়ে খাবো তো, এই জন্য ছোট ছোট এই মুরগিটা ছোট ছোট পিস করলে এর ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে। সিস্ত অনেক সময় লাগে, অনেকগুলো ডিম হয়েছে। আমার রান্না করতে যা যা লাগছে, আমি তেজপাতা নিয়ে নিয়েছি এখানে, শুকনো মরিচ জিরা দুটা, রসুন। আমি প্রত্যেকটা মাংসেই খাই, তো এটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন না নিতে পারেন। এখানে এক কাপ পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি আপনার, এখানে এক চামচ আদা বাটা, রসুন বাটা, লবণ স্বাদ মতো, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবঙ্গ আর এলাচ। এই থাকছে আমার রান্নার জন্য। আমি চুলায় প্যান বসিয়ে নিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দিব। পেঁয়াজটা সুন্দর করে হালকা বাটালি করে মেখে নিব। পেঁয়াজটা ভাজি হচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। একে একে সব মশলা দিয়ে দিব, রসুন বাটা, আদা বাটা, মশলাগুলো আমি সব রেখেছিলাম দিয়ে দিয়েছি। আপনারা যেন কড়াইতে না লেগে যায়, আমি সামান্য তাহলে দিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি মাংসটা ঢেলে দিব। মাংসটা সুন্দর করে নেড়ে নেব, সব মশলা যেন মাংস লাগি। আমার মাংসটা সুন্দর করে নেড়ে এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমার মাংসটা এখানে ঘন ঘন হয়ে আসছে, আমি একটা টমেটো দিয়ে দিব। আর এই মুরগিটা রান্না করার সময় সবসময় একটু খেয়াল রাখবেন, মুরগিটায় তেল কিন্তু প্রচুর পরিমাণে মুরগিটাকে তেল দেবেন, এই তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন। দেখুন কী পরিমাণে তেল আসছে, আমি কিন্তু পানি দিই এখনও, মুরগি থেকে তেলটা এভাবে ছাড়ছে। আলু ছেড়ে দিচ্ছি, আর মাংস কষানো হয়ে গেছে। দেখুন কী পরিমাণে মাংস থেকে তেল বেরোচ্ছে। একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, দেখুন
মশলা তরকি করে দিচ্ছি আমি এখন পানি দিয়ে দেব তবে পানিটা কিন্তু হালকা কুসুম গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তাহলে সব মাংসটা শক্ত হয়ে যাবে মাংসটা ফ্রাই হয়ে আসছে আমি এবার রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিই আর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলব এখন আমি ডিমটা ছেড়ে দিব লেয়ার মুরগির মাংসটা সিজতে যেহেতু একটু টাইম নেয় তো পানিটা একটু বেশি লাগে আর আমি যেহেতু রুটির সাথে খাবো ঝোল রাখতে হবে এই জন্য পানিটা একটু বেশি দিয়েছি আমার মাংসটা হয়ে গিয়েছে রান্না কমপ্লিট কি বানালো